F-35 যুদ্ধ বিমানের নিখোঁজ ও বিধ্বস্তের ঘটনায় রাশিয়া ও চীনের দিকে সন্দেহের চোখে দেখছে যুক্তরাষ্ট্র। সতর্কতায় আমেরিকার ভেতর ও বাইরে সব ধরনের যুদ্ধ বিমান ওড়ানো আপাতত বন্ধ রাখা হয়েছে। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। বহু খোঁজাখুঁজি করে নিখোঁজ হওয়ার দুই দিন পর সাউথ ক্যারোলিনার ফসিলি ক্ষেতে F-35 যুদ্ধ বিমানটির কিছু ধ্বংসাবশেষ খুঁজে পায় মার্কিন সেনাবাহিনী। এর আগে হারিয়ে যাওয়া বিমানটির খোঁজে কয়েক হাজার মাইল এলাকা জুড়ে তল্লাশি চালিয়েছিল তারা। $80 মিলিয়ন মার্কিন ডলার বা $900 কোটি মূল্যের সর্বাধুনিক যুদ্ধ বিমানটি নিয়ে বিশ্বজুড়ে গর্ব ছিল যুক্তরাষ্ট্রের। দুনিয়ার সবচেয়ে চতুর ও বিধ্বংসী 5টি জঙ্গি বিমানের একটি বলা হতো F-35 জঙ্গি বিমানকে। রোববার সাউথ ক্যারোলিনা যাওয়ার পথে হঠাৎ উধাও হয় প্লেনটি। অবশ্য তা হারিয়ে যাওয়ার আগে যান্ত্রিক সমস্যা টের পান পাইলট, প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নেমেও আসেন তিনি। কিন্তু এরপর থেকে কোনো খোঁজই মিলছিল না বিমানটির, রাডারেও ধরা পড়ছিল না তার অস্তিত্ব। মঙ্গলবার US মেরিনসের কমান্ড্যান্ট জেনারেল এরিক স্মিথ জানান, উইলিয়ামসবার্গের একটি কৃষি জমিতে F-35-এর কিছু ধ্বংসাবশেষ পেয়েছেন তারা। তবে যুদ্ধ বিমানের রহস্যজনক এই দুর্ঘটনাকে সহজভাবে নেয়নি মার্কিন প্রশাসন। এজন্য সর্বোচ্চ সতর্কতা দিয়ে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে তারা। সমরাস্ত্রে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সম্পৃক্ততাও এর সাথে খতিয়ে দেখতে শুরু করেছেন মার্কিন গোয়েন্দারা। ক্রামতুল্লা বিপ্লব, ATN বাংলা।